মনস্তত্ত্ববিদ আলফ্রেড অ্যাডলার সারাটা জীবন ধরে মানুষের অন্তরের শক্তি সম্বন্ধে গবেষণা করে বলেছেন, মানুষের অদ্ভুত ক্ষমতা হলো তারা বিয়োগকে যোগে রূপান্তরিত করতে পারে। ঠিক একই রকম কথা বলেছিলেন উইলিয়াম জেমস, আমাদের অক্ষমতাই আমাদের প্রভাবিত করে। এমনই একটি মজাদার গল্প তোমাদের শোনাতে চলেছি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে গল্পটি অনুধাবন করবে। বর্ষার বিকেলে আকাশ কালো করে ঝুমঝুম করে বৃষ্টি নেমেছে, মেঘের গর্জন আর বৃষ্টির ঝংকারে মাতোয়ারা ব্যাঙের দল ঘেঙর ঘেঙর রব তুলে নাইতে বেরিয়েছে সদল বলে। মাঠের পারে পুরনো একটা কুয়ো, তার দেয়ালে সবাই বসে তাইরে নাইরে না গাইছে গলা ছেড়ে। এমন সময় পা পিছলে কিভাবে যেন দুটো ব্যাং ঝাপস করে পড়ে গেল কুয়োর মধ্যে। ব্যাস গান থামিয়ে সবগুলো ব্যাং ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখলো কুয়োর তলে ভাসছে বেচারা ব্যাং দুটো। পালের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যাংটি বিরস বদনে বলে উঠল, কত গভীরে কুয়োর জল, কোনো বাহাদুরেরও সাধ্য নেই এখান থেকে উঠে আসার। সবাই মাথা নাড়ালো কথাটি শুনে, ঠিক বলেছে বুড়ো, কুয়োর জল কত গভীর, সেখান থেকে লাফ মেরে উঠে আসা চারটিখানি কথা নয়। কালচে জলে অন্ধকার হয়ে এসেছে, কিছু দেখা যায় না। হাফুস উপুস শব্দে লাফ দিয়ে বেড়াচ্ছে দিশেহারা ব্যাং দুটি, প্রাণপণে চেষ্টা করছে দেয়াল বেয়ে উঠে আসার। বুড়ো ব্যাংটি শ্লেষের সুরে গলা ফুলিয়ে পড়ল, হাল ছেড়ে দাও বন্ধু, এখান থেকে উঠে আসা সম্ভব নয়, মরতে যদি হবেই খামোখা লাফঝাঁপ মেরে কি লাভ। কথাটি শুনে সবাই অবাক হয়ে তাকালো, তারপর কি মনে করে সবাই একসাথে মাথা দুলিয়ে বলা শুরু করলো, হাল ছেড়ে দাও বন্ধু, প্রথমে বিড়বিড় করে, তারপর জোরে জোরে, তারপর একদম গলা ফাটিয়ে নেচে নেচে বলতে লাগলো সবাই। জলে এতক্ষণ হুটোপুটি করে শরীর প্রায় অবশ হয়ে এসেছে ব্যাং দুটোর, তবুও একটি ব্যাং এই নির্মম কথাটি শুনে উপরে নিরাপদে বসে থাকা তার বন্ধুদের দিকে কেমন অবিশ্বাসের দিকে তাকিয়ে রইল। সে টের পেল তার শরীর ভার হয়ে এসেছে, সে একটু একটু করে তলিয়ে যাচ্ছে জলে। শেষবারের মতো ঘ্যাং করে অস্পষ্ট একটা ডাক ছেড়ে তলিয়ে গেল বেচারা। বিস্ফোরিত চোখ জোড়ায় একরাশ হতাশা আর অনেকখানি বেদনা নিয়ে অন্ধকারের অতলে মিলিয়ে গেল চিরদিনের জন্য। অপর ব্যাংকটির অবশ্য কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, সে উন্মাদের মতো লাফিয়ে বেড়াচ্ছে কুয়ো জুড়ে। লজ্জায় মাথা নত হয়ে আসে সবগুলো ব্যাঙের, ব্যাংগুলো এতক্ষণে যেন একটু বিরক্ত হয়ে উঠেছে, তারা আরো জোরে জোরে বলতে লাগলো সমস্বরে, হাল ছেড়ে দাও বন্ধু। উত্তরে ব্যাংটা আরো দ্বিগুণ উৎসাহে দাপাদাপি জুড়ে দিল এবং সবার চোখ ছানাবড়া করে দিয়ে এক লাফে উঠে আসলো কুয়োর দেয়ালে। চোখ ঝলমল করছে আর বিশ্বজয়ের আনন্দে হাঁপাতে হাঁপাতে ছুটে জড়িয়ে ধরল সে পালের গোদা বুড়ো ব্যাংটিকে। আমি কি বলে যে ধন্যবাদ জানাবো তোমাদের, মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল, তোমরা পুরোটা সময় আমাকে উৎসাহ জুগিয়ে না গেলে অনেক আগেই হয়তো হাল ছেড়ে দিতাম। ব্যাঙেরা কথা শুনে হতবাক হয়ে মুখ চাও চাই করে, বুড়ো ভেড়া চাকা খেয়ে বলতে যায়, কিন্তু আমরা তো আসলে তার কথা কেড়ে নিয়ে, ব্যাংটি বলে উঠে, খুব দুঃখের বিষয় আমি কানে শুনতে পাই না, খুব দুঃখের বিষয় আমি কানে শুনতে পাই না, আজ তোমরা যেভাবে নেচে গিয়ে উৎসাহ জুগিয়ে গেলে না জানি কত অনুপ্রেরণাময় কথা বলেছো, তোমাদের উৎসাহ দেখে আমার জেদ চেপে গিয়েছিল, কিছুতেই হাল ছেড়ে দেওয়া যাবে না। লজ্জায় মাথা নত হয়ে আসে সবগুলো ব্যাঙের, বৃষ্টির কুল ছাপানো কল্লোলে বধির ব্যাংটি একাই ডেকে উঠে মনের আনন্দে ঘ্যাঙর ঘ্যাং শব্দ। সত্যি তো কখনো কখনো তোমার একটি কথা কারো বুকে শুল হয়ে বিঁধতে পারে, যেমনটি ঘটেছে প্রথম ব্যাংটির ক্ষেত্রে। তাই সবসময় অনুপ্রেরণা যোগাবে সবাইকে, প্রত্যেকটি মানুষের কিছু না কিছু গুণ থাকে, সেটিকে উৎসাহ দিতে হয়। তোমার ছোট্ট একটু অনুপ্রেরণা একজন মানুষের জীবন একদম বদলে দিতে পারে, সেটি কখনো ভুলে যেও না। আর যারা তোমাকে হতাশার কথা শোনাবে তাদের জন্য হয়ে ওঠো দ্বিতীয় ব্যাংকটির মতো, হতাশা একটি বিলাসিতা, সুতরাং কেউ তোমাকে এসব শোনাতে আসলে সেগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবে। পৃথিবীর বিখ্যাত মানুষের জীবনী থেকেও দেখা যায় এমন অনেক বিখ্যাত মানুষ রয়েছিলেন, তারা যেদিকে অক্ষম ছিলেন সেদিকেই তারা সক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন। মিল্টন অন্ধ হয়ে গিয়েছিলেন বলে বোধহয় এত উচ্চ শ্রেণীর কাব্য রচনা করতে পেরেছিলেন।
আর বিটোফেন বধির ছিলেন বলেই বোধহয় এত ভালো সঙ্গীত রচনা করতে পেরেছিলেন। আবার হেলেন কেলারের অন্ধত্ব আর বধিরতাই তাকে উন্নতির পথে এগিয়ে দেয়। চৌকোভস্কি যদি তার করুণ বিবাহের জন্য হতাশা না হতেন, তাহলে হয়তো কোনোদিনই সিম্ফনি সৃষ্টি করতে পারতেন না। আর যদি দস্তয়েভস্কি এবং টলস্টয় তাদের জীবনে অসহ্য যন্ত্রণা ভোগ না করতেন, তাহলে হয়তো কখনোই অমর উপন্যাস লিখতে পারতেন না। পৃথিবীতে জীবনধারার বিখ্যাত বৈজ্ঞানিক প্রবক্তা এই কথা বলেছিলেন, আমি যদি পঙ্গু না হতাম, তাহলে হয়তো আমি যত কাজ করেছি সেটা করতে পারতাম না। এই উক্তিটি চার্লস ডারউইনের, তার অক্ষমতাই তাকে ওই কাজ করতে সাহায্য করেছে। বিশেষ করে শিক্ষার্থীদের একটা বড় অংশের হতাশা আর বিষণ্ণতা কাজ করে। আজকের এই গল্পটির থেকে শিখে নাও কিভাবে এসব থেকে বের হয়ে সাফল্য পাওয়া যায়। আশা করি এই গল্পটির মাধ্যমে জীবনে অনেক ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করতে উৎসাহ যোগাবে। তো ভিডিওটি যারা দেখলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।